হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সারশিক্ষা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সাজেশন ভিত্তিক কোশ্চেন অ্যান্সার করব। তোমাদের যে স্বাস্থ্য সারশিক্ষা পরীক্ষা ষষ্ঠ শ্রেণী যেটা হবে, আশা করি তোমরা সবাই ডেট পেয়ে গেছো যে ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক তোমাদের পরীক্ষা হবে। তো চলো আজকে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করি, যেখানে তোমাদের স্বাস্থ্য সারশিক্ষা তোমরা সুন্দরভাবে কমন পেয়ে যাবে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। দেখো, প্রথমে যে সত্য মিথ্যা লেখো, যে যে কথাটা এখানে লেখা থাকবে সেটা সত্য হলে পাশে সত্য লিখবে, মিথ্যা হলে লিখবে মিথ্যা। অনেক সময় দেখবে এগুলো সব ঠিক ভুল লিখো, যেটা লিখবে ঠিক ভুল বললে তোমার ঠিক ভুল লিখবে। দেখো কি আছে, অধিক মোটা হলে ফ্ল্যাট ফুট হয়, সত্য। দেখো আমি পাশে সত্য লিখে দিয়েছি, অধিক যদি মোটা হয় তাহলে ফ্ল্যাট ফুট রোগ, যেটা পায়ের পাতা যেটা ফ্ল্যাট পড়ে সেটা হয়, তাহলে সত্য। মোহামেডান ক্লাবের প্রথম নাম ছিল জুবিলি পার্ক। হ্যাঁ, জুবিলি পার্ক যখন ক্লাব যখন প্রথম হয় তখন জুবিলি ক্লাব নাম ছিল, পরে মোহামেডান হয়, তাই এটাও সত্য। খেলা হলো শিশুর এক স্বতঃস্ফূর্ত সহজাত প্রবণতা, সত্য। পায়ের পাতার সম্পূর্ণ ছাপ পড়লে সেটি ফ্ল্যাট ফুট বিকৃতি, সত্য। দেহভঙ্গি বা বিকৃতি সাধারণত জন্মগত ত্রুটি, সত্য। পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানো অবস্থায় দু হাঁটু ধনুকের মতো বেঁকে যাওয়াকে বলে বো লেগ, সত্য। বো লেগ মানে বাঁকা, যেটা পা ধনুকের মতো বেঁকে যায় সেটাই হচ্ছে বো লেগ, সত্য। তাহলে এগুলো সবই প্রায় সত্য, তোমাদের এরকমই থাকবে পরীক্ষায়, তোমরা সেটা লিখবে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। দেহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সুসমন্বয় না থাকলে ড্যাশ বিকৃতি দেখা যায়। এখানে ড্যাশ আছে, আমি এখানে উত্তরটা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সুসমন্বয় না থাকলে দৈহিক বিকৃতি দেখা যায়, যেমন ধরো ওই বো লেগ আছে বা ফ্ল্যাট ফুট আছে বা কাইফোসিস লর্ডোসিস আছে। মোহামেডান ক্লাব প্রতিষ্ঠিত হয় ড্যাশের নেতৃত্বে, নবাব আসিনুল ইসলামের নেতৃত্বে, নবাব আসিনুল ইসলামের নেতৃত্বে হয়, তাই তার নামটা লিখে নিয়েছি। নেক্সট, শুরুতে মোহামেডান ক্লাবের নাম ছিল ড্যাশ কি জুবিলি ক্লাব, তাহলে এখানে জুবিলি ক্লাব লিখলাম। শারীরশিক্ষা শিক্ষার্থীর ড্যাশ বিকাশের প্রথম প্রধান সর্বাঙ্গীন বিকাশে, শারীরশিক্ষার মাধ্যমে শরীরের সর্বাঙ্গীন বিকাশ হয়, তাহলে সর্বাঙ্গীন কথাটা লিখে দিয়েছি আমি এখানে। নেক্সট দেখো, খেলা হলো এক ড্যাশ সহজাত প্রবণতা, খেলা হলো এক স্বতঃস্ফূর্ত সহজাত প্রবণতা। তাহলে দেখো স্বতঃস্ফূর্ত কথাটা আমি এখানে লিখে দিই, তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে সুন্দর করে, খেলা হলো এক স্বতঃস্ফূর্ত সহজাত প্রবণতা। তাই এখানে সহজাত স্বতঃস্ফূর্ত কথাটা আমি লিখে দিয়েছি। শারীর শব্দটির সাথে যখন ড্যাশ শব্দটি যোগ হয় তখন তাকে শারীর শিক্ষা বলে, কি শব্দটি শিক্ষা শব্দ, শিক্ষাটা লিখে দিয়েছি, তোমরা এরকম লিখে নেবে। খেলতে খেলতে শিশুর মধ্যে ড্যাশ তৈরি হয়, কি হয়, শৃঙ্খলাবোধ তৈরি হয়, তাহলে এখানে শৃঙ্খলাবোধ লিখে নিলাম। এই আসনে দেহের আকৃতি অর্ধেক চাঁদের মতো দেখতে হয় বলে এর নাম ড্যাশ কি, এর নাম চন্দ্র, অর্ধ চন্দ্র আসন, অর্ধেকটা চাঁদের মতো দেখতে হয় বলে এর নাম অর্ধ চন্দ্রাসন। নেক্সট, লুকোচুরি বা গোল্লা ছুট কি, একটি খেলা, সবাই আমরা খেলি, তো একটি খেলা। মেরুদণ্ডের নিচের অংশ অধিক সম্মুখ প্রসারণের ফলে পেটের সামনের দিকে এগিয়ে আসা হলো লর্ডোসিস রোগ বা লর্ডোসিস বিকৃতি। দেখো মেরুদণ্ডের নিচের অংশটা সামনের দিকে এগিয়ে আসে, রাজাদের মতো দেখতে লাগে, লর্ডোসিস। তাহলে এরকম কিছু শূন্যস্থান পূরণ অঙ্ক প্রশ্ন থাকতে পারে, সেগুলোকে তোমরা সুন্দর করে উত্তর করে দেবে। আশা করি এর মধ্যে থেকে তোমরা বেশ কয়েকটা কমন পেয়ে যাবে তোমাদের স্কুলের পরীক্ষায়। নেক্সট দেখো, ফাইনাল পরীক্ষা স্কুলে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। কি আছে, পরিবর্তিত হয়ে মোহামেডান ক্লাবের নাম হয় কত সালে, 1891, 87, 1987, 1997, দেখো 1891 সালে জুবিলি ক্লাব যেটি ছিল সেটি পরিবর্তিত হয়ে হয় মোহামেডান ক্লাব, তাহলে 1891 সালটা আমি বেছে নিলাম। দুটি হাঁটু স্পর্শ হওয়া জাতীয় ত্রুটিকে কি বলে, বো লেগ, নক নি, ফ্ল্যাট ফুট। দুটি হাঁটু যখন লেগে যাচ্ছে তখন সেটা হচ্ছে নক নি, মানে দুটো হাঁটুর আঘাত। পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানো অবস্থায় দু হাঁটু ধনুকের মতো বেঁকে যাওয়া কি বলে, বো লেগ। পায়ের পাতা যখন দাঁড়িয়ে আছে ধনুকের মতো বেঁকে গেছে সেটা হচ্ছে বো লেগ, ঠিক আছে। অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি হলো যোগ, আসন, প্রাণায়াম, মুদ্রা। অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি হলো আসন, অষ্টাঙ্গ যোগের যে আটটা ভাগ আছে তৃতীয় ধাপে আছে আসন। নেক্সট দেখো, আসন সাধারণত 5, 6, 3, 2 প্রকার, আসন সাধারণত কত ধরনের হয়, তিন প্রকারের, রেচক, কুম্ভক, পূরক। দেখবে দেখবে তোমাদের দেওয়া আছে যে এই হচ্ছে তিনটে ধরনের হচ্ছে আসন। নেক্সট, মেরুদণ্ডের নিচের অংশে অধিক সম্মুখ প্রসারণের ফলে পেট সামনের দিকে এগিয়ে আসা হলো লর্ডোসিস।
তাহলে আমি এখানে লটো শেষ করে দিচ্ছি। এখানে তোমার রোগগুলো একটু পড়ে দেবে, রোগগুলো থেকে এরকম লাইন তুলে অন্যগুলো হতে পারে, যেমন ফ্ল্যাট ফুট, পায়ের পাতা সম্পূর্ণ ছাপ না পড়াকে কি বলে ফ্ল্যাট ফুট, এরকম। তাহলে এরকম কিছু কোশ্চেন তোমাদের আসতে পারে, তোমরা সুন্দর আশা করছি এখান থেকে কিছু কমন পেয়ে যেতে পারো, আর এরকম তোমরা পড়ে দেবে বা বাকি কোশ্চেন গুলো একটু দেখে নেবে। নেক্সট দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের মেলকরণ করো, এই মানটা ভুল আছে, এটা বাম দিকে আকারটা পড়েনি, ঠিক আছে। তাহলে দেখো বাম দিকে একটা দেওয়া আছে, ডান দিকে দেওয়া আছে মিল, খেলা, খেলার সঙ্গে কোনটা মিল করা যায়, দেখো এখানে যোগ মুদ্রা, স্কুলুচি, লুকোচুরি, দেখো লুকোচুরি, লুকোচুরি হচ্ছে এক ধরনের খেলা, তাহলে এখানে খেলা 1 নম্বর হবে, এখানে 1 নম্বর দিচ্ছে, যেহেতু এখানে এইভাবে গ্যাপ দেওয়া থাকবে। তোমাদের যদি দাগ টানতে হয় তাহলে এরকম করে দাগ টেনে নিয়ে যাবে, যেটা যখন যেমন বলবে তোমাদের, যদি এরকম দাগ টানার সিস্টেম থাকে তাহলে এইভাবে দাগ টেনে দেবে, বোঝা গেল। যে আসন, আসনের মধ্যে কি আসন, দেখো যোগ মুদ্রা, যোগ মুদ্রা হচ্ছে এক ধরনের আসন, তাহলে এরকম যোগ মুদ্রাকে টেনে দেবে। যদি নাম্বার লিখতে দেয় এরকম, দেখো আমি যেমন ব্র্যাকেটে 2 নাম্বার লিখে দিয়েছি, এরকম নাম্বার লিখতে দিলে নাম্বার লিখে দিবে, বা পাশে দিবে, বা ম্যাচ করে লিখো বলে তাহলে খেলা, পাশে একটা ড্যাশ দিয়ে যোগ মুদ্রা, এভাবে লিখবে। নেক্সট দৈহিক বিকৃতি, দৈহিক বিকৃতি যে স্কোলিওসিস, 3 নম্বর, দেখো এখানে 3 নম্বরটা লিখে দিয়েছি, দৈহিক বিকৃতি। মোহামেডান ক্লাব, মোহামেডান ক্লাব দেখো 1891 সালে মোহামেডান ক্লাবে প্রতিষ্ঠিত হয় প্রথম, যেটা আর কি জুবিলি ক্লাব যখন নাম ছিল, তাহলে 1891 আমি বেছে নিলাম। দেখো এখানে 4 নম্বর, এখানে 4 নম্বর লেখা আছে। ফ্ল্যাট ফুট, ফ্ল্যাট ফুট হচ্ছে 2 হাঁটু লেগে যাওয়া, ফ্ল্যাট ফুট না, পায়ের পাতা সম্পূর্ণ মাটিতে পড়া, ফ্ল্যাট ফুট, তাহলে ফ্ল্যাট ফুট হচ্ছে এইটা, পায়ের পাতা মাটিতে সম্পূর্ণ পড়া হচ্ছে ফ্ল্যাট ফুট, এই যে 5 নম্বর দেখতে পাচ্ছ, এই যে 5 নম্বরটা হচ্ছে ফ্ল্যাট ফুট। বোলেগ, 2 হাঁটু লেগে যাওয়া হয়েছে, বোলেগ না, 2 হাঁটু লেগে যাওয়া হচ্ছে নখ নিয়ে, এটা ভুল আছে, বোলেগ হচ্ছে পা ধনুকের মতো বেঁকে যাওয়া হচ্ছে বোলেগ, ঠিক আছে, এটা ভুল আছে এখানে, বলে হচ্ছে 2 হাঁটু লেগে যাওয়া হয়েছে, এখানে নখ নি হতো, নখ নি হলে ঠিক ছিল 6 নম্বর, এখানে এটা নখ নি হবে। দেখো নিচের প্রশ্নগুলি 2-1 বাক্যে লেখো, এরকম কিছু প্রশ্ন থাকতে পারে যে যার জন্য 2 নম্বর বা 3 নম্বর থাকতে পারে। ফ্ল্যাট ফুটের 2টি কারণ ও তার 2টি প্রতিকার লেখো, তাহলে লিখবে 2টি কারণ, যে অধিক মোটা হলে হয়, জন্মগত কারণে হয়, এর প্রতিকার কি, ব্যায়াম করতে হবে, খাওয়া দাওয়া কমাতে হবে, শরীরের ওজন কমাতে হবে। খেলা ও তার বৈশিষ্ট্য লেখো, তাহলে তোমরা বইয়ে দেখবে দেওয়া আছে, খেলা যে শিশু স্বতঃস্ফূর্ত ভাবে যে শারীরিক অঙ্গ সঞ্চালনে অংশগ্রহণ করে সেটা হচ্ছে খেলা, তার বৈশিষ্ট্য কি হবে, যে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে হবে, শারীরিক চর্চা হবে, হাত পর অঙ্গ সঞ্চালন হবে, আনন্দ পাবে। স্কোলিওসিস রোগের কারণ তার প্রতিকার, বই সুন্দর করে দেওয়া আছে রোগের, স্কোলিওসিস কাকে বলে তার কারণ ও তার প্রতিকার। মোহামেডান ক্লাবের কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড়ের নাম লিখো যারা দেশের মুখ উজ্জ্বল করছে, যেমন ধর সামাদ রশিদ, নঈমুদ্দিন, মহিউদ্দিন, নূর মোহাম্মদ, জুম্মা খা, ওসমান, তাজ মহম্মদ, আমি এখানে কয়েকটা নাম দিয়েছি তোমাদের সুবিধার্থে, দেখবো তোমাদের বইয়ে আরো কয়েকজনের নাম দেওয়া আছে যারা মোহামেডান ক্লাবের উল্লেখযোগ্য খেলা প্রদর্শন করেছিল অতীতে। প্রাণায়ামের উপকারিতা দেখবে দেওয়া আছে, প্রাণায়াম শারীরশিক্ষার প্রকৃত অর্থ কি, মোহামেডান ক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস লেখো, দেহভঙ্গিমার বিকৃতি বলতে কি বলতে, তোমাদের বইয়ে এগুলো সুন্দর করে দেওয়া আছে। আমি বিশেষ আলোচনা, ভিডিও অনেক বড় হয়ে যাবে, যে তোমরা এগুলো একটু পড়ে নেবে তোমাদের বই থেকে, আশা করি এখান থেকে 2টা 1টা প্রশ্ন পেয়ে যাবে এবং কমন পেয়ে, তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দাও, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।